হ্যালো গাইস, আমি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে টপিক ছিল যে আজকে আমরা খেলতে যাচ্ছি জিটিএ ভাইস সিটি। সো জিটিএ ভাইস সিটি আমরা গেম প্লে করবো, বাট তোমরা তো খেলতে চাও আমি জানি। সো তাই আমি জিটিএ ভাইস সিটি এসে বসছি মোবাইলে। ইয়েস, কারণ তোমরা অনেকেরে আছো যারা ফ্রি ফায়ার পাবজি সারাদিন খেলো, তাদেরকে বলি যদি অন্য গেম খেল তাহলে কি খেলবো। তারপর আমরা যদি বলি জিটিএ ভাইস সিটি বা অন্যান্য গেম খেল, তারপর অনেকেরে বলে আমার তো পিসি নাই, আমি কীভাবে জিটিএ ভাইস সিটি খেলবো। সো তাই আমি আসে আয়না পড়ছি একটা নিউ একটা ভিডিও নিয়ে, যাতে তোমাদের মতন তোমাদের ফ্রেন্ড যদি এরকম কোনো আসক্ত থাকে ফ্রি ফায়ারে বা পাবজিতে, তাহলে তোমরা এই ভিডিওটা তাকে শেয়ার করে দিও, যাতে কিভাবে কিভাবে জিটিএ ভাইস সিটি মোবাইল ডাউনলোড করা যায়। তারপর তার তালা হবে, সরি, মুখ হবে বন্ধ, তালা মাইরা দিতে পারবা, অ্যান্ড তাকে ফ্রি ফায়ার পাবজি আসক্ত থেকে একটু বঞ্চিত করতে পারবা। আমি বলতে চাইতেছি না ফ্রি ফায়ার পাবজি বাদ দিয়ে দাও, কয়েকদিনের লে একটু কম খেলো, সব গেম ট্রাই করো ভাই। ফ্রি ফায়ার আর পাবজি গেম না, আরও অনেক গেম আছে। রকস্টার কোম্পানি আরও অন্যান্য কোম্পানির আরও অনেক গেম করছে। রকস্টাররা তো 6টা গেম আমার জানার মতো করছে, জিটিএ ভাইস সিটি, জিটিএ 1, জিএ 2, 3, 4, 5 অ্যান্ড 6 2021-22-এর মধ্যে একটা আসবে। সো তাই বলতে চাইছি প্লিজ ফ্রি ফায়ার পাবজিতে একটু দূরে থাকো। দূরে থাকো না বলতে চাইতেছি খেলো কম, আমিও খেলছি। সো তাই আমি জিটিএ ভাইস সিটি নিয়ে আশা করছি, নিউ ডাউনলোড কীভাবে করতে হবে তা নিয়ে। সো তোমাদের ফার্স্ট অ্যান্ড ফার্স্ট করতে হবে যে কাজটা, সেটা হলো যে প্রথমে তোমাকে ক্রোমে যেতে হবে। ক্রোমে যাওয়ার পর এসি মার্কেট সার্চ করতে হবে। যারা জানো না এসি মার্কেট কীভাবে ডাউনলোড করে, ক্রোমে যায় এসি মার্কেট সার্চ করলে অ্যাপ উঠবে অনেকটি ওয়েবসাইট। আমি এটা নিয়ে আলাদা একবার বারবার দেখাতে পারবো না, কারণ একবার একদম দেখেছি, দরকার হলে এটা নিয়ে একটা ভিডিও করব তোমরা যারা এখনও বুঝো নাই। আর একটা কথা, আমার কাছে আমার মাইনক্রাফট কীভাবে ডাউনলোড করে সেটার ইয়ে আছে, মানে সেখানে দেওয়া আছে কিভাবে তোমরা এসি মার্কেট ডাউনলোড করবো। সো ফার্স্ট অফ অল তোমার এসি ডাউনলোড করার পর তোমরা প্লে স্টোরে চেক করবা, ফটাফাক্সে ঢোকার পর দেখতে পারবা এখানে সার্চ অপশন করবা অ্যান্ড জিটিএ ভাইস সিটি সার্চ করবা। ইয়েস, সো খুব তাড়াতাড়ি জিটিএ মানে জিটিএ বাংলা ভাইস সিটি আমরা মোবাইলে নিয়ে আসবো। তার জন্য সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখো, কারণ আমাদের লেটেস্ট পাকানো ভিডিও সর্বপ্রথম তোমরাই দেখতে পারো। সো পরে তোমাদের জিটিএ ভাইস সিটি ঢুকার পর এখানে একটা তিন আইকনটা দেখতে পারতেছো, আই থিঙ্ক তোমরা এই যে চিহ্ন দেওয়া দিতেছি এখানে তিন আইকনটা দেখতে পারতেছো। আর তার আগে তোমরা তিন আইকন দেখার আগে তোমরা দেখতে পারো আমাদের কমেন্টগুলো, মানে জিটিএ ভাইস সিটি মানে একটা সাজেস্ট, আর এগুলো একদম রিয়েল ভার্সন। সো দেখতেই পাচ্ছ একটা ফুল রিয়েল, তোমাদের অনেক পাকনা পোলা পাইন আছে না বাব্বা যে এটা এক নম্বর ফ্যাক্ট, সো না এটা একদম রিয়েল, কারণ প্লে স্টোরে। সো এখানে তিন বাটন দেখতে পাচ্ছ, তিন বাটনে যা শেয়ার অপশন দিবা অ্যান্ড শেয়ার অপশনে হোল্ড করবে। হোল্ড করার পর দেখবে এসি মার্কেট লেওয়া আছে, এসি মার্কেটে যাওয়ার পর এখানে ডাইরেক্ট এসি মার্কেট দিয়ে দিবা ক্লিক। ইয়েস, সো ফটাফাক্সে আমার একটু লোডিং হইতেছে, সরি। সো এসি মার্কেটে এখানে দেখাচ্ছে সার্চ ইন আওয়ার স্টোর অ্যান্ড সার্চ অ্যান্ড অ্যাপস রিকোয়েস্ট। সো এই দুইটা অপশান আছে, তোমরা একটা অপশান নিবা আমার জানা মতে, সার্চ ইন আওয়ার স্টোর। আন্ডারস্ট্যান্ড। সো ফটাফাক্সে তোমরা সার্চ ইন আওয়ার স্টোরে ক্লিক করে দাও অ্যান্ড সার্চ ইন স্টোরে ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার কাছে, একটা অ্যালাউ চাবে, একটা পারমিশন, অ্যান্ড তোমরা যদি নতুন হওয়া তাহলে পারমিশন দুইটা চাবে, আমি জানি না কেন চাই এটা। সো নেক্সট তোমার একটু লোডিং হইতেছে, সরি। সো লোডিং হওয়ার পর তোমাদের কাছে একটা ইন্টারফেস করবে এরকম, মানে এই যে এরকম। সো ডাইরেক্ট ইন্টারফেসটা করার পর এখানে ডাউনলোড অপশন আছে, ডাইরেক্ট ডাউনলোড অপশন দিয়ে দিবা ক্লিক। তারা এখানে দেখতে পারো এখানে তোমরা এসি মার্কেট নিতে পারো, বাট এসি মার্কেট এত একটু ডুপ্লিকেট থাকতে পারে। সো তোমরা বেশি কথা না বলে ডাউনলোড অপশনে দিয়ে দিবা, দেখতে পাচ্ছ ডাউনলোড হইতেছে। সো দেখতেই পাচ্ছ আমাদের কত সুন্দরভাবে ডাউনলোড হইতেছে। সো তার জন্য একটা লাইকটা মানতে না, সো যারা এখনো লাইক করো নাই ফটাফট লাইক করে দাও অ্যান্ড চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দাও। সো ফটাফট সাবস্ক্রাইব করে দাও। সো দেখতে পাচ্ছ এখানে ডাউনলোডের অপশন দিতে আছে, সো দেখতে পাচ্ছ সেটা হইতে আছে। যদি কোনোভাবে না হয় তাহলে পুশ অপশন দিয়া আবার ইয়া দিবা, মানে আবার ইয়া দিবা। সো এটা আমার ফোনে মাঝে মাঝে হয়, মানে
যখন ডাউনলোড করতে যাই, বাট তোমাদের হবে না কারণ আমার ফোন কম দামি। সো এর এর কারণে একটা লাইক ফেলে দেও। ওকে, অনেক মজা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছ তুমি ক্লিনও করতে পারবো, নাইস। সো এই ক্লিন করার কোনো টাইম নাই। সো এখন তোমাদের কী করতে হবে, একটাই কাজ, সেটা হলো যে ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করো। অ্যান্ড তোমরা একটু গেম প্লে দেখতেই পারতেছো যে আমার কী গেম প্লে। আমাদের ডাউনলোড হয়ে গেছে, অ্যান্ড এনজয় করো আমাদের গেম প্লে। সো তোমাদের পরের কাজটা কিছুই করতে হবে না, দেখবো ওইখানে ইনস্টল হওয়ার পরে ইনস্টল দেখা থাকবে, সে ইনস্টল করে ফেলবা, যদি তা না বুঝো। সো কিছুই করার নেই, তোমরা খেলতেছো গেমে, তুমি ফোন চালাও কই দিন দিটা, যে এটাও জানো না পরে কী করতে হবে। সো এটা বেশি কিছু করতে হবে না, তোমার দেখবো ওই ডাউনলোড অপশানের সাথে একটা থাকবে, সেখানে তোমরা যাই দেখতে পারবা। সো আই হোপ তোমরা গেম প্লে এনজয় হয়েছে, কারণ আমার গার্জেন স্কিলও দেখতে পারতাস কত ভালো। এটা কি ছিল না, এটা অন্য ভিডিওর থেকে আমি দিছি। সো তোমরা দেখতে পারতাছো আমার ড্রাইভিং স্কিল প্লাস আমার গেম প্লে, অ্যান্ড দেখতে পারতাছো মনে পড়ে তোমাদের আগের কথা। হ্যাঁ, সেই মনে পড়ার কথাটা বলবা, প্লিজ একটা লাইক মেরে দাও না, প্লিজ প্লিজ। সো এত কথা বলবো না, ফটাফট লাইক করে দাও যারা এখনো লাইক করো নাই, যারা লাইক করছো তো থ্যাংকস এ লট। সো বেশি কথা না বলে এই ভিডিওটা এখানে রেখে দিতেছি। অ্যান্ড আরেকটা কথা বলে চাই, সেটা হলো যে প্লিজ লাইক মেরে দাও। সো এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার যে কি কষ্ট হইতেছে তা আমি জানি গাইজ। আমার ঘরে আর পিসি নাই বলে থাইকাও নাই, কেন নাই তোমরা এটা দরকার হলে কমেন্টে বললো, তারপর আমি এক সময় এ নিয়ে একটা ভিডিও করব, চিন্তা করো না কি কষ্ট। সো অনেকদিন ধরে আমি কষ্টতে আছি, সো এই জন্য একটা লাইক মেরে দাও, এই জন্য একটু ভিডিও একটু লেটে আসতেছে, সো সরি। সো এই ভিডিও এতটুকু, ভিডিও আবার অবশ্যই লাইক করবা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা। সো সবাইকে বাই বাই করার টাইম হয়ে গেছে, কারণ তোমরা তো জানোই, বাট বাই বাই করার আগে আমি একটা কাজ করতে চাই, সেটা হলো যে আমাদের টমি ভাই সিটিকে দেখায় আমি বাই বাই করতে চাই। সো হ্যাঁ হ্যাঁ, সো আমাদের টমি ভাই সিটি কোথায় তুমি? এই তো আমাদের টমি ভাই সিটি। সো সবাইকে বাই বাই করার টাইম হয়ে গেছে, সো সবাইকে বাই বাই।